আউশগ্রাম থানা নামটি সকলের কম বেশি জানা, কারণ এটি বহু পুরনো মুঘল চৌকিদার আমলের সমসাময়িক কালের থানা, যেটিতে পরে ব্রিটিশরা রাজত্বকালে রাজত্ব করতেন। তখন এ থানার রং ছিল লাল বর্ণের। বর্তমানে ভারত সরকারের অধীনে রয়েছে এই থানাটি, এখন যার বর্ণ সাদা ও নীল। এই থানাতে হয়ে আসছে মা কালীর আরাধনা। থানার কালী খুবই জাগ্রত, দূর দূর পর্যন্ত এই কালীমায়ের মাহাত্ম্য প্রচার। এই কালীমা অনেক দিনের পুরনো। তো বন্ধুরা, আজ আমরা থানায় চলে এসেছি মা কালীর মাহাত্ম্য নিয়ে। হ্যালো গাইজ, আমি জীবন, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়েজ, এটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা। এই পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা সকলেরই জানা। তো বন্ধুরা, চলুন দেখা যাক এখানে কিভাবে মাতৃ আরাধনা করা হয়। আমরা এখন চলে এসেছি আউশগ্রাম থানা। আপনারা হেডিং দেখে আশা করছি বুঝেই গেছেন। তো বন্ধুরা, এবার দেখুন থানাটি কেমনভাবে সজ্জিত রয়েছে। থানার পাশে কোয়ার্টারগুলো রয়েছে। এই কোয়ার্টারে অনেকে থাকেন, পুলিশ কাকুরা। আর তার পাশে রয়েছে একটা বসার জায়গা। এখানে অনেক রকম অনেক মিটিং বা কোনো আলোচনামূলক কাজকর্ম করা হয়। আর আকাশে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক। এই থানার পরিবেশ সত্যি খুবই ভালো। অন্যান্য থানাতে আমরা কোনো দিন যাইনি, কিন্তু এ থানাতে বছর বছর আমরা আসি কালী পুজোতে পুজো দেখতে। এবারে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরে খুবই আনন্দিত। বন্ধুরা দেখুন, এ থানার যে পরিবেশ, সেই পরিবেশটি আপনারা অনুভব করলে বুঝতে পারবেন কতটা শান্ত এবং কতটা নির্মল। বন্ধুরা চলুন দেখা যাক থানার সেই কালী মন্দিরটি কোন দিকে। থানার ঢুকতেই সামনের দিকে একটা বড় প্যান্ডেল রয়েছে। এই প্যান্ডেলের নিচে হয়েছে অনুষ্ঠান, বিভিন্ন রকম বস্ত্র বিতরণী থেকে শুরু করে সাংস্কৃতিক। এর পাশেই রয়েছে একটি গেট। এই গেটে প্রবেশ করলে আপনারা পৌঁছে যাবেন থানার কালী মন্দিরে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমরা আপনাদেরকে নিয়ে আসব। তো বন্ধুরা চলুন আমাদের সাথে সন্ধ্যাবেলা থানার কালী দর্শনে। A few moments later. বন্ধুরা, সন্ধ্যাবেলা আমরা আবারও চলে এসেছি আপনাদের নিয়ে লাইটের কাজ সহ থানার কালীমা দর্শনে। কারণ সকালবেলা দর্শন করালে মনে হতো কোনো একটা জিনিস যেন অপূর্ণ থেকে যাচ্ছে। তাই বন্ধুরা, সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি। আর এখানে আপনারা আসবেন কীভাবে প্রতিমা দর্শনে? তো বন্ধুরা, সবার প্রথম বলি, আপনারা গুসকরা স্টেশন থেকে আউশগ্রাম লাইনের বাস ধরবেন বা অটো বা টোটো করে চলে আসবেন আউশগ্রাম বাজারে। আর বাজার থেকে খুব সহজে আপনারা পৌঁছে যাবেন আউশগ্রাম থানাতে। তো বন্ধুরা চলুন আমাদের সাথে প্রতিমা দর্শনে। আমরা একের পর এক লাইটের গেটগুলি পেরিয়ে ঢুকবো থানার ভিতরে। তো বন্ধুরা আমাদের সাথে আপনারা চলুন। আর লাইটের কাজ থেকে আশা করছি আপনারাও মুগ্ধ হবেন, কারণ দীপাবলিতে কোনো থানায় এমনভাবে সাজানো হয় কিনা আমাদের জানা নেই। তবে আউশগ্রামের থানা সত্যি বড় প্রিয়, কারণ এখানে যে পুলিশ কাকুরা রয়েছে তারা খুবই ভালো আমাদের থানার মধ্যে ঢুকতে বেরোতে, সমস্ত রকম কার্যকলাপ করতে, বসার জায়গা দেওয়া থেকে শুরু করে খুবই খাতির যত্ন ও সম্মান করেন এই কালী পুজোর সময়। আপনারা যদি একবার আউশগ্রাম থানায় আসেন, আমি অনুরোধ করলাম, কালী পুজোর সময় অবশ্যই আপনারা পুলিশ কাকুদের দেখতে পাবেন এবং থানার যে পরিবেশ সেটিও আপনারা উপলব্ধি করবেন। তো বন্ধুরা চলুন, এ দেখুন থানার সামনেটা আমরা ঢুকলাম। ঢোকার পর এদিকটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে বড় প্যান্ডেল রয়েছে। এই বড় প্যান্ডেলটি পেরিয়ে আমরা চলে যাব মা কালী দর্শনে। তার পূর্বে আপনারা দেখে নিন থানার যে লাইটের কাজগুলি রয়েছে সেগুলো কত সুন্দর। আপনাদের দিনের বেলা দেখালাম এ কারণেই, কারণ দিনের বেলার থানা আর রাত্রেবেলার থানা সম্পূর্ণ অন্যরকম। লাইটের আলোয় যেন খুব সুন্দর তার রূপ বর্ণিত হচ্ছে। তো বন্ধুরা দেখুন সেই বসার জায়গাটি কত সুন্দরভাবে লাইটের কাজ দিয়ে সাজানো রয়েছে। এই বসার জায়গাটির পাশে যে বড় থানার যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ধীরে ধীরে আমাদের ক্যামেরার সাথে আপনাদের চোখও চলে যাচ্ছে সেই পুরো থানার জায়গাটির দিকে। দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম, সকলে এসেছে থানার কালী প্রতিমা দর্শনে। আর এটি সাধারণ মানুষের জন্য কালী পুজোর সময় উন্মুক্ত দ্বারে খোলা থাকে। আর পুজোর পরও আপনার যদি কোনো সময় মনে হয় যে থানার কালী প্রতিমা দর্শন করবেন, তাহলে থানাতে যখন খুশি আপনি এসে মায়ের আশীর্বাদ নিয়ে যেতে পারেন। আর এদিকের লাইটের কাজগুলি আমাদের সাথে আপনারা দেখতে থাকুন। লাইটের কাজগুলি আপনারা একের পর এক আমাদের সাথে দেখুন। এদিকে হচ্ছে মেন যেটা থানার প্রবেশদ্বার। কারো কোনো রকম কিছু প্রয়োজনীয় কিছু কথা বলার থাকলে বা পুলিশ কাকুদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ সূত্রে বা কোনো কমপ্লেন করতে হলে এদিক দিয়ে যেতে হয়। এদিকে গিয়েই রুমগুলো রয়েছে, ওখানেই ওনারা থাকেন। আর পাশেতে দেখুন লেখা রয়েছে আউশগ্রাম পুলিশ স্টেশন, আউশগ্রাম থানা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। তার পাশে দেখুন লাইটের কাজগুলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন লাইটের কাজগুলো দেখতে। আর পাশের যে কোয়ার্টারগুলো রয়েছে ওখানেতেই পুলিশ কাকুরা থাকেন।
পাশের কোয়ার্টারগুলোর পাশ দিয়ে বড় একটা এরিয়া আপনাদেরকে আমরা তুলে ধরছি। আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন। লাইটের কাজগুলো এতক্ষণ আপনারা দেখলেন, থানাটি পুরোটি আপনাদেরকে আমরা দিনের বেলা ও রাত্রেবেলা ঘুরিয়ে দেখালাম। এবার চলুন প্রতিমা দর্শনে আমাদের সাথে জুড়ে থাকুন। আউশগ্রাম থানার কালী প্রতিমাটি সম্পূর্ণ পিতলের। এই পিতলের প্রতিমা আসার আগে পূর্বে এখানে মাটির মূর্তি এনে পুজো হতো, প্রত্যেক অমাবস্যায় ঘর টানা হতো এবং বিসর্জন দেওয়া হতো। বর্তমানে কালী প্রতিমাটি সারা বছর মন্দিরে বিরাজ করেন এবং ঘট প্রত্যেক অমাবস্যায় নিয়ে আসা হয় ও নিরঞ্জন করা হয় পুরনো ঘরটি। আর এখানে আপনি এলে আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে, কারণ থানার কালী প্রতিমা প্রচুর জাগ্রত, দূর দূর পর্যন্ত আউশগ্রাম থানার কালী প্রতিমার নাম আছে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আপনাদেরকে সমস্ত ঘটনা বললাম, এবার এখানে যিনি পুরোহিত মশাই আছেন তাকে আমরা পেয়ে গেছি। তেনার কাছে আমরা জেনে নেব থানার কালীমায়ের মাহাত্ম্য। তো বন্ধুরা, আমাদের সাথে আপনারা চলুন সেই পুরোহিত মশাইয়ের কাছে। তার আগে বলুন, জয় মা থানার কালিমা, সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রেখো এবং সকলের পাশে থেকো। পেয়ে গেছি এখানে যিনি পুরোহিত মশাই, আমরা পেয়ে গেছি ওনাকে। তো আপনার নাম? তরুণ কুমার ঘোষাল। আচ্ছা আচ্ছা, তরুণ কুমার ঘোষাল। আচ্ছা, আপনি এই যে পুজোটা করছেন কতদিন করছেন? এই পুজোটা 1981 সাল থেকে এই প্রতিমাটা তৈরি হয়েছে, পিতলের প্রতিমা। তখন বাবা করতো, আমি মাঝে মাঝে আসতাম। তারপরে বাবা 2006 সালে গতকাল পর থেকে একটানা আমি আসি। দুবেলা একবেলা পরে সকালের দিকে নিত্য সেবা হয়, সন্ধেবেলায় ধূপ জ্বালিয়ে দিই, প্রদীপ জ্বালিয়ে দিই, লাইট জ্বালিয়ে দিই, আর এই ঘন্টাটা বাজানো হয়, মোটর সিস্টেম ঘন্টা। হ্যাঁ, এটা সুইচ দিই, কিছুক্ষণ জলে দু পানি দিই, তারপর আবার বন্ধ করে দিই। ঠিক আছে। আর 12 মাসই নিত্য সেবা হয়, একবেলা নিত্য সেবা হয়, আর একবেলা ধূপ প্রদীপ জ্বালি, লাইট জ্বালি, আর এই ঘন্টা বাজানো হয়। আর প্রত্যেক মাসেই অমাবস্যায় অমাবস্যায় পুজো হয়। এই এই প্রথম অমাবস্যায় পুজো হলো, ঘটনা হলো, সেই ঘর থেকে গেল। আবার পরে অমাবস্যায় এই ঘরটি বিসর্জন হয়, তারপর আবার নতুন করে ঘর বিসর্জন হয়। আর এখানে পুজো তান্ত্রিক মতেই হয়? তান্ত্রিক মতেই পুজো হয়। ছাগ বলি, ছাগ বলি শুধুমাত্র এই কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় হয়, আর অন্য সময় এমনি বলি কিছু হয় না। পুজো, হোম, ভোগ, পায়েস ভোগ, খিচুড়ি, বিভিন্ন রকম ভাজা দিয়ে মায়ের ভোগ নিবেদন হয়, আর শুধুমাত্র কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় ছাগ বলি হয়। আর এটাতেই লোক সমাগম বেশি হয় এই কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায়। হ্যাঁ, লোকজন ভক্তরা প্রচুর আসে, তারপরে মায়ের মানসিক থাকে, গয়না এসে বিভিন্ন রকম দেয়, যার যেমন মনোবাঞ্ছা পূর্ণ হয়। হ্যাঁ, এইভাবে চলে। আর কার্তিক মাসে অমাবস্যায় বেশি লোকজন হয় যেহেতু দীপান্বিতা অমাবস্যা। হ্যাঁ, বেশিরভাগ। আর 1900 সালের আগে এখানে কি? 81 সালের আগে মাটির প্রতিমা ছিল, মাটির প্রতিমা তৈরি হতো, তৈরি হয়ে তারপর সেটা আবার এই অমাবস্যার পর, ভাইফোঁটার পর যাই হোক বিসর্জন হয়ে যেত। আচ্ছা, তারপরে মেলা থাকতো, সেটা 12 মাস পুজো হতো না, কিন্তু প্রত্যেক অমাবস্যাতেই পুজো হতো। আচ্ছা, সেটাই আপনারা আবার নতুন করে মাকে, সারা বছর মা থাকেন পিতলের প্রতিমায়, শুধুমাত্র অমাবস্যায় ঘট আনা হয়, এই পুরনো ঘট বিসর্জন করে আবার। রামকুমার মণ্ডল বলে একজন ঐশি এসেছিলেন, ঠিক আছে, বোধ হয় এখনকার ঐশি বা আরও 2-3টে ঐশির আগে। ওনার ছেলে, 2টি ছেলে ঋষভ, আর একটি ছেলের নাম ঠিক এই মুহূর্তে খেয়াল হচ্ছে না। হ্যাঁ, প্রতিবন্ধী ছিলেন, ছেলেটি এমনি পড়াশোনায় ভালো, উনিও আইসি হিসেবে ভালো ছিলেন। তার ছেলে এমনি কোনো রকম অসুবিধা নাই, পড়াশোনায় ভালো, বুদ্ধিও ভালো ছিল। একদিন ওনার স্ত্রী এসে বলছেন যে ঠাকুমশাই, আমার ছেলেটা খুব ভয় খাচ্ছে,
এইগো কি জন্য ভয় খাচ্ছে, হয়তো স্কুল গেল কলেজ গেল নিয়ে ওখানে যা হোক কিছু ভয় খেলো, তারপরে ফোন করে আমি নিয়ে চলে আসি, কারণ আমি আর কাজ করব এখানে মায়ের কাছে অমাবস্যায় আসুন, এসে আমাকে একটু তামার প্রিয় তামার মাদুলি দেন, মায়ের পুষ্প ভরে দেবো, সেই পুষ্পটা মাদুলি ধারণ করবেন, আর যখনই বেরিয়ে যাবেন মাকে চৌ মিলিয়ে স্মরণ করবেন, ছেলেকে স্মরণ করতে বলবেন, আর যেখানে বাইরে যাচ্ছে সেখান থেকেও বিভিন্ন সময় মাকে স্মরণ করতে বলবেন, আর চোখ মুছে স্মরণ করবে, দেখবেন মূর্তি ভেসে উঠবে, সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করবেন। তা ওই মায়ের মাদুলি দেওয়ার পর, পুষ্প ভরে মাদুলি দেওয়ার পর আর অন্য কিচ্ছু না, তারপর থেকে ভয়টা কেটে যায় এবং বলে যে না খুব ভালো মূর্তি সুখ। তারপরে উনি মাকে মানসিক করেন, গয়না গয়না টিপ সোনার চোখ গড়ি দেন, মায়ের শাল দেন, হ্যাঁ মায়ের কাছে নিজের মতো নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে বলে আর এখন ছেলেটা ভালো আছে। এখন আপনারা আউসগ্রাম থানার জাগ্রত কালী প্রতিমাকে দর্শন করলেন, এবার চলুন আউসগ্রাম ডাঙ্গার যে জাগ্রত জাগরণ সোসাইটির কালী প্রতিমা সেটিকে দর্শন করবেন। বর্তমানে আপনারা দেখছেন আউসগ্রাম হাটতলার জাগরণ সোসাইটির কালী প্রতিমার যে প্যান্ডেল সেটি আপনারা দেখছেন, এটি খুব সুন্দর করেছে। প্রত্যেক বছর এখানে প্রতিটা পুজো ধুমধাম করে পালিত করা হয়, দুর্গাপুজো কি কালী পুজো। বন্ধুরা আমরা প্রত্যেকবার কালী পুজো এখানে আসি, দেখতে পাচ্ছেন কত মেলা বসেছে, কত লোকের সমাগম। পূর্বে এখানে থিয়েটার করা হতো, তারপর সিনেমা হতো, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কিছু বস্তু বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এটি সম্পন্ন হয়। এবার আপনাদেরকে নিয়ে চলে যাব সেই জাগরণ সোসাইটির যে মূল প্যান্ডেলের গর্ভগৃহ, সেই প্যান্ডেলের গর্ভগৃহে আমাদের সাথে আপনারা চলুন। দেখুন সামনে লেখা রয়েছে জাগরণ, এটির উপর দিয়ে আমরা যে সিঁড়িগুলো রয়েছে এই সিঁড়ি দিয়ে ঢুকে যাব মন্দিরের গর্ভগৃহে। আমাদের সাথে চলুন আপনারা প্রতিমা দর্শনে। প্রতিমা দর্শন করলেন, এবার প্যান্ডেলটি আপনারা দেখে নিন। প্যান্ডেলের যে লাইটিংয়ের কাজ ও প্যান্ডেলের উপরের যে বড় ঝাড়বাতি সেটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর প্যান্ডেল থেকে বাইরে দেখা যাচ্ছে ঝাড়বাতির পাশাপাশি একটি বড় ফোয়ারা যেটিও আপনারা দেখছেন। আশেপাশে থেকে অনেকে এটি দর্শন করার জন্য এসেছে। বন্ধুরা আউসগ্রামের থানা বলুন বা ডাঙ্গার ঠাকুর ইউটিউবে কিন্তু এই প্রথমবার, কেমন লাগলো প্রতিবেদনটি? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার ও মন থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নতুন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি।